Hey guys, welcome back to my channel, Sulagna's channel. তোমাদের জানাই স্বাগত। আমি আমার চ্যানেলে আমার ডান্সের ভিডিও আর আমার ব্লগস আপলোড করি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো হে গাইস, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 10:10। তো এখন আমি এসে গেছি, মানে আছি এখন আমি দক্ষিণেশ্বর মন্দিরে। তো কেন আছি বলো তো? কারণ আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আজকে আমার বার্থডে, তো এই জন্য আমি সকাল সকাল চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। তো এরপরে আমি কি করব সব তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ফার্স্টে আমি এসে গেছি দক্ষিণেশ্বর মন্দির, আর তার আগে আমি নিজেকে জানাচ্ছি হ্যাপি বার্থডে টু মি। আর দেখো, বার্থডে স্পেশাল আমি হাতে মেহেন্দিও পরেছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো আমি এখন মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট করব, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ততক্ষণ আমার সাথে থাকো। গাইস, এখন আমি আছি হচ্ছে কচুরির দোকানের সামনে। তো আমার পুজো দেওয়া হয়ে গেল। তো বার্থডের দিন সকালে মায়ের কাছে পুজো দিয়ে খুবই ভালো লাগলো, মানে খুবই মনটা শান্ত হয়ে গেল। তো পুজো দিয়ে বেরিয়ে আমরা একটা এখানে মার্কেট আছে, একটু সব জিনিসপত্র বিক্রি হয় ঠাকুরের, তো মার্কেটটা একটু ঘুরে তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। এখন বাজে মোটামুটি ঘড়িতে 11:15। তো মোটামুটি 11:15 বেজে গেছে। এখন আমাদের কোনো প্ল্যান নেই, এখন আমরা বাড়ি যাবো, বাড়ি গিয়ে লাঞ্চ করে তারপরে আবার বেরোবো। তো আজকে সকালে আমি এই ড্রেসটা পরেছি, একটা টপ তার সাথে একটা জিন্স। তো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, আর বাকি আর কি করবো তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। তো আর আমি বলে দিই, আমি 101 টাকার পুজো দিয়েছিলাম আজকে। তো আমি 23 নম্বর কাউন্টার থেকে পুজো দিয়েছিলাম, তোমরা চাইলে তোমরা 23 নম্বর কাউন্টারে পুজো দিতে পারো। তো বাকি কথা আমার পরে বলছি। তো গাইজ, আমার কচুরি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বেরোবো, বাড়ি যাব। তো দেখো, আমি এই গাড়িটা করে এসেছি আজকে, আমার বন্ধুর গাড়ি, এটা আমার বেস্ট ফ্রেন্ডের গাড়ি। তো ওর গাড়ি করে বেরিয়েছি সকালে, সারাদিন ওর গাড়ি করেই ঘুরবো। তো কেমন লাগবে এতদূর ভিডিওটা বলো তোমরা কমেন্ট বক্সে। আর এমনি পুজো ভালোই নিয়েছি, খুব ভালো পুজো হয়েছে। শুধু ওই দিকটা তোমাকে দেখাতে পারলাম না, কারণ এখন সমস্ত পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে ওই পার্কিং, ওদিকে একটা পার্কিং আছে, ওখানে গাড়ি রাখতাম, বাট এখন এই পার্কিংয়ে গাড়ি রাখতে হলো। তো ওই দিকটা তোমাকে দেখাতে পারলাম না। তো নেক্সট যদি কোনো দিন আমার দক্ষিণেশ্বরে আসি তখন ওদিকে তোমাকে দেখানোর চেষ্টা করবো। তো আপাতত টাটা, আবার নেক্সট কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে। Thank you.
তো গাইস, আমি দক্ষিণেশ্বর থেকে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে তোমরা দেখতেই পেলে আমার বাড়ির বড়রা আমাকে আশীর্বাদ করলো। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আপাতত এখন অবধি কি কি গিফট পেলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। ফার্স্টে বলে দিই, কিছু ক্যাশ পেয়েছি, তো 200 এখন এখানে রয়েছে, আর বাকি টাকা আমি দক্ষিণেশ্বর মন্দিরে খরচা করে দিয়েছি। তো কিছু ক্যাশ পেয়েছিলাম। আচ্ছা, আর এটা একটা আমি ব্যাগ পেয়েছি, আমার একটা জেঠি দিয়েছে আমাকে এই ব্যাগটা, তো একটা ব্যাগ পেয়েছি। আর আমার স্টুডেন্ট আমাকে এক্ষুনি কিছুক্ষণ আগে একটা গিফট দিয়েছে, আমি জানি না ওটাতে কি আছে, তো তোমাদের সামনে ওটা আমি ওপেন করব। তো আমার সাথে থাকো, দেখতে থাকো যে কি আছে এই বক্সে। তো আমি দেখছি ওপেন করে। ফার্স্ট একটা এরকম পাউচ রয়েছে, ঠিক আছে। ও, একটা রোজও আছে ভেতরে, এক মিনিট, রোজটাও বার করে নি। তো একটা রোজও আছে, রোজ আমার খুব ফেভারিট, সবচেয়ে ফুলের মধ্যে আমার রোজ সবচেয়ে বেশি ভালো লাগে, তো রোজটা আমি রেখে দিলাম। তো বাইরে লেখা আছে, আচ্ছা এখানে কিছু একটা লেখা আছে, নর্মাল কিছু নেই সেরকম। আচ্ছা, এটা খুলি, ওপেন করি। আচ্ছা, তো তোমরা দেখো আমি ওপেন করছি। আচ্ছা, কি লেখা আছে এটাতে, এটাতে কি সব লেখা আছে, থ্যাঙ্কস ফর ইউর অর্ডার এরকম কিছু। তো আচ্ছা, ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ ফটো রয়েছে আমার, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, মানে আমার নিজের জিনিস দেখতে এত ভালো লাগে, আমার ফটো দেখে আমার মানে মনটা খুশি হয়ে যাচ্ছে। তো দেখি পরপর তোমাদের দেখাচ্ছি। নেক্সট এই একটা ফটো রয়েছে, নেক্সট এই ফটোটা রয়েছে, পাশে রেখে দিচ্ছি এগুলো। নেক্সট, আচ্ছা এই ফটোটা, এগুলো পাঠিয়েছিলাম ওকে যদিও হোয়াটসঅ্যাপে ছবিগুলো। আচ্ছা, নেক্সট এই ফটোটা রয়েছে, দেখে নাও সবাই, চারটে ফটো আছে, ঠিক আছে। আচ্ছা, আর এগুলো কি, এগুলো আমি জানি না, ক্লিপ রয়েছে কতগুলো, আর কিছু নেই, ক্লিপ গুলো কিসের জন্য দিচ্ছে পরে জেনে নেবো থেকে আমি। আচ্ছা, এর মধ্যে কি আছে দেখি, এটা ওপেন করছি, তোমরা দেখো। ওয়াও, এটা কিন্তু খুব সুন্দর, এটা আমার নাম লেখা আছে পুরো। ফটোগুলো কি এখানে লাগানোর? আচ্ছা, ফটোগুলো তলায় লাগানোর, পেরেক পেরেক লাগানো ফটোগুলো এখানে লাগানো যাবে, খুবই সুন্দর কিন্তু জিনিসটা, সবাই দেখো ভালো করে, খুবই সুন্দর। খুব পছন্দ হয়েছে আমার গিফটটা, যে ভিডিও করছে সেই দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, খুব খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার গিফটটা। তো এখন অব্দি এই গিফটটি আমি পেয়েছি, তো তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আরো আমি কোথায় যাচ্ছি আর কি কি গিফট যদি পাই সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এটা আমি প্রপার সেট করে আমি পরে একবার দেখাচ্ছি যে জিনিসটা কি হচ্ছে, ঠিক আছে, প্রপার সেট করে আমি পরে দেখাচ্ছি। তো গাইস, তোমরা দেখো পুরো গিফটটা আমি সেট করে নিয়েছি, তো গিফটটা কিন্তু খুবই সুন্দর। আর তার মধ্যে একটা নতুন সিস্টেম হচ্ছে, এটাতে লাইট লাগানো রয়েছে, তো এরকম যদি করি এটাতে লাইট জ্বলছে, তো গিফটটা কিন্তু খুবই সুন্দর, মানে ঘরে টানিয়ে রাখলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। ওকে, তো আপাতত টাটা, আমি লাঞ্চ করে নিই, আবার তোমাদের সাথে আবার কথা বলছি। গাইস, আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো লাঞ্চে আমি কি কি খেয়েছি তোমরা সেটাও দেখলে, আমার মা আমার জন্য খুব সুন্দর করে রান্না করেছিল, তো লাঞ্চটা আমি খুব ভালো করে কমপ্লিট করেছি। তো এরপরে আমি যে ড্রেসটা কিনেছি আমার বার্থডের জন্য, তো ওইটা পরে আমি বেরিয়ে গেছি, মানে এটা আমি স্পেশালি বার্থডের জন্যই কিনেছি ড্রেসটা,
তো বেরিয়ে পড়েছি, এখন আমি আছি উত্তরপাড়ার দিকে বলতে পারো। তো এখানে কিছু ফটোশ্যুট করলাম, তো ফটোশ্যুট আমি যদি পারি ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ফটোশ্যুট করে এখন আমি আবার গাড়িতে উঠে যাব। তো উঠে আমি যাবো একটা রেস্টুরেন্টে, রুফটপ রেস্টুরেন্টে। তো কী কোথায় যাচ্ছি, কী নাম সব তোমাদেরকে পরে বলবো। তো আপাতত আমার সাথে থাকো আর এই ব্লগটা এনজয় করো। তো এখন আমি ফটোশ্যুট করে বেরিয়ে গেছি। তো এখন আমি যাচ্ছি কসবায় অ্যাক্রোপলিস মলে, ওখানে আমি যাব রুফটপ রেস্টুরেন্টে যার নাম হচ্ছে ওজোরা। তো আমার সাথে থাকো আর দেখতে থাকো যে রেস্টুরেন্টটা কেমন। তো আমি এখন ওজোরার একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি, তো আমার সাথে তোমরা ভেতরে চলে এসো। তো এটা হলো ওজোরার এন্ট্রান্স, এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। তো ওজোরার এন্ট্রান্সটা খুবই সুন্দর, এখানে আমরা রিসেপশনে 1000 পে করে আমরা ভেতরে ঢুকবো এবারে। তোমরা দেখতেই পেলে যে ওজোরার রুফটপ রেস্টুরেন্টে আমি ঢুকে গেছি। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ, আর ওয়েদারটা ব্যাপক ছিল তাই জন্য দারুণ লাগছিল, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। মানে বলতে পারো এক কথায় যে আমরা পার হেড 1000 পে করেছি, একদম মানে কি বলবো উসুল করে নিয়েছি আমরা টাকাটা, এতটাই সুন্দর। তো এটা হচ্ছে কলকাতার সবচেয়ে উঁচু রুফটপ রেস্টুরেন্ট, সব থেকে উঁচু এই জায়গাটা, আর এখান থেকে পুরো কলকাতা শহরটা দেখা যাচ্ছিল। আর এখানে কিন্তু কেক নিয়ে ঢুকতে আমাদের অ্যালাউ করেছে। তো আমার কেক এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফটো প্রিন্টেড কেক আমার খুবই ভালো লাগে, তো সেই জন্য আমার বেস্ট ফ্রেন্ড এটা এনেছে। তো আমরা ডিনার এখন স্টার্ট করে দিয়েছি। তো ফার্স্টে স্টার্টার্সে আমরা নিয়েছিলাম চিকেন সুইট কর্ন স্যুপ, আর নিয়েছিলাম হচ্ছে ক্রিস্পি চিলি বেবি কর্ন, আর মেন কোর্সে আমরা নিয়েছিলাম ভেজ পোলাও, মিক্সড ফ্রাইড রাইস, আর দুটো চিকেনের আইটেম নিয়েছিলাম। তো ওদের আইটেমগুলো
খুবই ডিলিশিয়াস ছিল, খুবই টেস্টি ছিল ওদের ফুডগুলো। তো গাইজ আমি অজড়ায় এসেছিলাম, তোমরা সমস্ত টেক্সট দেখতেই পেলে যে আমি কেমন এনজয় করেছি, কেমন কাটালাম আজকে আমার বার্থডেটা। তো এখন আমি বাড়ি যাচ্ছি, আমি লিফটে রয়েছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা, বার্থডে ব্লগটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর আজকে আমার বার্থডেটা সত্যি খুব ভালো কাটলো, আমি সত্যি খুব এক্সাইটেড ছিলাম আমার বার্থডেটা নিয়ে, কিন্তু খুবই ভালো কেটেছে, যত এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি বেশি ভালো কেটেছে। আর সবচেয়ে বেশি ভালো কাটলো ওজোরাতে গিয়ে। তো আমি খুব এক্সাইটেড, তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।